তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল না, এটি ডাকাতের দল। সেই দলে একজন সর্দার তথা ডাকাত রানী আছেন। এইভাবে শাসক দলকে আক্রমণ করলেন বিজেপির সহসভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। চারটি কর্পোরেশনের নির্বাচনে গণতন্ত্র হত্যার অভিযোগ এনে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে আসেন দিলীপ ঘোষ। মঙ্গলবার দুপুরে বড় নীলপুর মোড় থেকে দলের 33 জন প্রার্থী ও দলীয় নেতৃত্বদের নিয়ে পথযাত্রা করেন দিলীপ ঘোষ। পরে কার্জন গেট চত্বরে একটি পথসভায় তিনি বক্তব্য রাখেন। এদিন অভিযোগের সুরে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস দলে একজন ছাড়া বাকি কোনো পোস্ট নেই, সব ল্যাম্প পোস্ট, সেগুলোতে আলো জ্বলে না। বিরোধী হিসেবে ভারতীয় জনতা পার্টি যে লড়াই করেছে, মানুষ আশীর্বাদ করেছেন, তাই লোকসভায় বিধানসভায় আমরা প্রধান বিরোধী দল হয়েছি। তাই আমাদেরকে টার্গেট করে বারবার আক্রমণ অত্যাচার করা হয়েছে। প্রায় 200 কর্মীকে গত কয়েক বছরে হত্যা করা হয়েছে। প্রায় 42,000 ফলস কেস আমাদের কর্মীদের উপরে চলছে। কয়েক হাজার লোক ফেলে আছে মিথ্যা কেসে, কয়েক হাজার কর্মী বাড়ি ছাড়া আছেন, অন্য রাজ্যে চলে গেছেন পুলিশের ভয়ে। আবার যে ইলেকশন এসেছে, বাড়ির সামনে পুলিশের গাড়ি সন্ধ্যাওয়ালা খাড়া হয়ে আছে। যত ফলস কেস দেওয়া হয়েছে সেই কেস ধরে ধরে পুলিশ কর্মীদের বাড়িতে পৌঁছচ্ছে, যাতে তারা ইলেকশনে কাজ করতে না পারেন, যাতে তারা ইলেকশনে দাঁড়াতে না পারেন, প্রচার করতে না পারেন। আপনার কর্পোরেশনে দেখলাম যারা নমিনেশন করতে যাচ্ছিলেন তাদের আটকানো হয়েছে। মিউনিসিপ্যালিটি 108টি নির্বাচন হচ্ছে, তার মধ্যে 3টি মিউনিসিপ্যালিটিতে কাউকে নমিনেশন করতে দেওয়া হয়নি। সিএমসি নিরঙ্কুশ বিরোধী শূন্য হিসাবে বিনা কনটেস্টে জিতেছে। আরো একাধিক মিউনিসিপ্যালিটিতে ভয় দেখিয়ে আমাদের কর্মীদেরকে নমিনেশন দিতে বাধ্য করা হয়েছে, নমিনেশন করার পরে তাদেরকে তুলে নিতে বাধ্য করা হয়েছে। প্রচার শুরু হয়ে গেছে, প্রচার সামগ্রী ছিঁড়ে দেওয়া হয়েছে, ঝান্ডা ছিঁড়ে দেওয়া হচ্ছে, ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে, ফেতুন ছিঁড়ে দেওয়া হচ্ছে, পোস্টার ছিঁড়ে দেওয়া হচ্ছে। যারা কেন্দ্রের সঙ্গে প্রচার করতে বেরোচ্ছেন সন্ধ্যাবেলা তার বাড়িতে ধমকি দেওয়া হচ্ছে, তাকে ফোন করা হচ্ছে, পুলিশ থানায় ডেকে বসিয়ে বলছে তুমি বিজেপির হয়ে প্রচার করবে না, তারা জেলে ঢুকিয়ে দেবো। এই দিন এই পথসভায় এছাড়া উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিৎ তা, লক্ষণ ঘোড়ই সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। মাননীয় শ্যামল রায়, 25 নম্বর ওয়ার্ড মাননীয় সুদীপ দেব, 27 নম্বর ওয়ার্ড রামকৃষ্ণ পাল মাননীয় রামকৃষ্ণ পাল, 28 নম্বর ওয়ার্ড মাননীয় ডক্টর শান্তনু দে, 29 নম্বর ওয়ার্ড মাননীয় প্রণব বিশ্বাস, 30 নম্বর ওয়ার্ড মাননীয় 8 নম্বর ওয়ার্ড মাননীয় সোমনাথ দাস, 35 নম্বর ওয়ার্ড মাননীয় অমিত কুন্ডু মাসাই। প্রত্যেকে আসুন আমাদের বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু শহর রিপোর্ট আনন্দবার্তা।